এই কঙ্কালটা নিয়ে যে প্ল্যানিং সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা রেয়ার স্পিসিস এবং এটাতে আমরা সচরাচর তো আমাদের এখানে দেখা যায় না, সো এই কঙ্কালটা নিয়ে আমাদের কিছু রিসার্চ এরিয়া আছে। যেমন আমরা খুব চেষ্টা করবো যে এটার মানে ডেটিং করার, যে কত আগের কঙ্কাল এবং তার ডিএনএ টেস্ট করার, তার বিহেভিয়ার জানার। আমরা এখান থেকে কিছু মানে মাংস তাই না রেখে দিয়েছি, সেটাও আমরা প্রিজার্ভ করেছি, যেটাতে আমরা হয়তো টেস্টগুলো করতে পারবো, ফরেন্সিক রিপোর্ট বা কীভাবে কঙ্কালটা মারা গেল, এই মানে ওয়েলটা কীভাবে আসলে মারা গেল সেটা আমরা চেষ্টা করবো, যে হয়তো আমাদের সেই সামর্থ্য নাই, আমরা চেষ্টা করবো যে আমাদের যে আন্তর্জাতিক কোলাবোরেটর আছে তাদের মাধ্যমে হলেও এই জিনিসগুলোকে উদ্ঘাটন করা। কারণ হচ্ছে যে এগুলো কিন্তু ম্যামালস, হ্যাঁ, স্তন্যপায়ী প্রাণী, এবং এগুলো খুবই অল্প সংখ্যক হয়, এবং আমরা জেনেছি যে দুটো তিমি একসাথে মারা গেছে এবং দুটো তিমি একসাথে ভেসে এসেছিল। তো এটা কিন্তু ফুড চেইনের উপর বড় একটা প্রভাব পড়ে, ঠিক আছে। এবং এটা আমরা সাসপেক্ট করছি, আমাদের বিজ্ঞানীরা সাসপেক্ট করছে যে হয়তো এটা জাহাজের সাথে ধাক্কা খেয়ে মারা যেতে পারে, অথবা নয়েজ, যে নয়েজের জন্য যে ভাইব্রেশন হয় সেটা থেকেও তার ইয়ে হতে পারে। তো কারণ যাই হোক না কেন, তার মানে কি এই যে আমাদের প্রচুর শিপ সমুদ্রে চলছে সেটা ট্রান্সপোর্টেশন পারপাস তাই না, বিজনেস পারপাস হোক, ট্যুরিজম পারপাস হোক, তার মানে তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে, যে কোনো প্রাণী যেন তাদের দিয়ে ডিস্টার্ব না হয় এবং তারা যেন কোনো ধরনের পলিউশন না করে। অনেক বিষয় কিন্তু এখান থেকে আমরা এই মেসেজগুলো দিতে পারি যে এই কোরালগুলো আমাদের কাছে এসছে, তার মানে হচ্ছে এটাকে আমরা প্রিজার্ভও করবো বিভিন্ন গবেষণার জন্য, এবং এখান থেকে আমরা গবেষণার অনেক যেমন ম্যাটেরিয়াল পাবো, এটা কিন্তু শিক্ষার্থী এবং সায়েন্টিস্টদের জন্য আমরা ওপেন রাখবো। যে কেউ এসে শুধুমাত্র বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের যে ডিভিশনগুলো আছে তার বাইরেও কিন্তু বাংলাদেশে অনেক সাবজেক্ট আছে যারা এই স্কেলেটন নিয়ে কাজ করে, ওকে, তাদেরকেও আমরা ইনভাইট করবো এখানে এসে আমাদের সাথে গবেষণায় অংশগ্রহণ করার জন্য। আমরা সমস্ত টেকনিক্যাল সাপোর্ট আমাদের যা লাগে দিব এবং এই এটাকে আমরা ব্যবহারের জন্য ওপেন করে দেবো।